আসসালামু আলাইকুম, নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ নাটোর। এটি নাটোর ইনএস কলেজ নামে পরিচিত। দেখতে পাচ্ছেন অনার্স প্রথম বর্ষ ভর্তির একটি বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিটি আপনাদের মাঝে আজকে শেয়ার করছি। বিজ্ঞপ্তিটি আপনারা ডাউনলোড করবেন, প্রথমে গুগল ক্রোমে যাবেন, এরপরে আপনি গুগলে গিয়ে লিখবেন এনএস নাটোর এনএস কলেজ, প্রথমে ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন নোটিশ, নোটিশে ক্লিক করবেন। নোটিশে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন 2021-22 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তির জন্য প্রাথমিক আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি। এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন এই পিকচারটি। আমি পিকচারটি বিস্তারিত বলছি। আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রথমে প্রাথমিক আবেদন করবেন 22 মে থেকে 9 জুনের মধ্যে। এরপরে প্রাথমিক আবেদন ফির টাকা পরিশোধ করবেন, যেভাবে সেটি লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন। রকেটে লগ ইন করতে হবে, পে বিলে ক্লিক করতে হবে, বিলের আইডি 40 87 টাইপ করতে হবে, এরপরে আপনার অ্যাডমিশন রোল দিতে হবে, এরপরে আপনার নিজের হলে নিজের আর অন্য মানুষের টাকা পেমেন্ট করতে হলে আধারসে ক্লিক করে তার মোবাইল নাম্বারটি বসাবেন, এরপরে 250 টাকা অ্যামাউন্ট দেবেন এবং রকেটের গোপন পিন নাম্বারটি দেবেন, আপনার আবেদন সম্পন্ন হয়ে যাবে। এরপর যে সকল কাগজপত্র কলেজে জমা দিতে হবে সেটার নির্দেশনাবলী এখানে লেখা আছে। প্রাথমিক আবেদন ফর্মের পিছনে উপরের অংশে অবশ্যই প্রার্থীর সচল মোবাইল নম্বর লিখতে হবে। ক্রমিক 4 ও 5 অপশনটি সতর্কতা সহিত পূরণ করতে হবে, মানে 4 বিল নম্বরের এখানে অ্যাপ্লিকেশন রোল নাম্বার আর 5 হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। এরপরে লেখা আছে ভুল অ্যাডমিশন রোলে টাকা পরিশোধ হলে পুনরায় সঠিক রোল নম্বরে টাকা পরিশোধ করতে হবে। সকল কার্য সম্পন্ন শেষে প্রাথমিক আবেদন ফর্মের সাথে 250 টাকা জমাদানের স্লিপ সহ অনলাইনে এন্ট্রির জন্য অবশ্যই কলেজে জমা দিতে হবে। এই সংক্রান্ত বিস্তারিত বুঝতে সমস্যা হলে নিকটস্থ মোবাইল নম্বরে যোগাযোগ করবেন। দেখতে পাচ্ছেন মোবাইল নম্বরটি দেওয়া আছে 01309124235 নম্বরে যোগাযোগ করুন। এই কলেজে যে সকল ডিপার্টমেন্টে আপনারা পড়াশোনা করতে পারবেন সে সকল ডিপার্টমেন্টের নাম এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে যাতে বেসরকারি ওয়েবসাইট থেকে আপডেট নোটিশ দেখতে পারেন এবং নাটোর এনএস কলেজের ওয়েবসাইট থেকেও সার্বক্ষণিক আপডেট নোটিশ পেয়ে যাবেন। এখানে সকল কিছুক্ষণ পর পর কিছুক্ষণ না প্রতিদিন একবার করে ভিজিট করলে আপনাদের জন্যই উপকার হবে। এরপর দেখতে পাচ্ছেন 2020-21 শিক্ষাবর্ষে ভর্তিকৃত ক্লাস শুরু হবে 3/7/2022 থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আমি বাংলাদেশের বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিষয়ে কীভাবে পেমেন্ট করতে হয় এই বিষয়টি সবার মাঝে শেয়ার করছি। আশা করি আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাথেই থাকার জন্য একটি সাবস্ক্রাইব তো করবেন। ধন্যবাদ সবাইকে এত দূর ভিডিওটি সুন্দরভাবে দেখার জন্য।